শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি তোমাদের শিক্ষিকা সুজনা মিঞ্জ। আমি তোমাদের গণিত বিষয়ে আজকে পঞ্চম অধ্যায়ের গুণিতক ও গুণনীয়ক সম্বন্ধে কিছু ধারণা দিব। এখানে দেখো, গুণিতক ও গুণনীয়ক, এই গুণিতক, এখানে আমি লিখছি কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেগুলো ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ এখানে আমি তিনের গুণিতক লিখতেছি, তিনের গুণিতক লিখলাম। যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, এটা 9 পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে তিনের গুণিতক দেখো, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12। এইভাবে আমরা যত গুণ করব তত এই গুণফলটা পাব। আবার দেখো, যদি আমরা 4-এর গুণিতক বের করি, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 3 = 12, 4 × 4 = 16। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, তিনের গুণিতকগুলো এবং 4-এর গুণিতক। তাহলে তিনের গুণিতক আমরা কি কি পাইলাম, তিনের গুণিতক আমরা কি কি পাইছি, 3, 6, 9, 12, এরপর কি আছে, 3, 4, 12, 3, 5, 15, এইরকম অনেক আছে। আবার 4-এর কি পাইছি আমরা, 4, 8, 12, 16, 20, এইভাবে অনেকগুলো আছে। তাহলে এই যে 3-কে গুণ করে যেটা পাইছি তিনের গুণিতক, আর 4-কে গুণ করে পাইছি সেগুলো হচ্ছে 4-এর গুণিতক। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে আরও আছে 15, 3, 5, 15, তারপরে 18, 21, 24, 4, 5, 20, 4, 6, 24, 4, 7, 28। একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে 3 আর 4-এর মধ্যে এখানে 2টা গুণিতক, কিছু কিছু গুণিতক কী আছে, মিল আছে। এটার গুণিতক 12, 4-এর গুণিতক 12, তারপরে দ্বিতীয় হচ্ছে কি, এই যে 24, এখানে 24। এই যে যখন 2টা সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলো যখন মিলে যাবে সেগুলোকে আমরা কি বলবো, সাধারণ গুণিতক, তাই না? এগুলোকে আমরা কি বলবো, সাধারণ গুণিতক। এই গুণ করে করে কিন্তু আমরা এটা অসীম পাব, মানে যত গুণ করব তত এগুলা পাব। আর আমরা সাধারণ গুণিতক বের কি পাইলাম এখানে, 3 আর 4-এর 12 এবং 24। তাহলে আমরা কি বলতে পারি এখানে, তিন ও চার এর সাধারণ গুণিতক বারো, তারপরে 24। এখানে আমরা 2টা বের করছি, এরকম যখন গুণ করতে করতে যাব তখন আমরা দেখব আরও এটা কি আছে, মিল আছে। এই সাধারণ গুণিতক, আবার মনে করো এই যে সাধারণ গুণিতক 12 এবং 24, এই 12 এবং 24-এর মধ্যে প্রথমটা অর্থাৎ ছোটটা, এই ছোট সংখ্যাটাকে কি বলবো আমরা, লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু, এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের কি বের হলো, হচ্ছে কি, 12। তাহলে এই 3 এবং 4-এর লসাগু হচ্ছে আমাদের 12। এখানে আমরা 3টে জিনিস পাইলাম, একটা হচ্ছে গুণিতক, এই যে গুণ করে করে যেটা পাওয়া গেছে, তারপরে 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো পাইছি আমরা,
আর এই সাধারণ গুণিতকের মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে লসাগু। তাহলে আমরা একটা জিনিস থেকে কি পাইলাম, তিনটা জিনিস পাইলাম। অন্যভাবে বলা যায়, দেখো এখানে আমরা আরো সংখ্যা নেই, যদি দুইয়ের গুণিতক বের করি তাহলে দুই একে দুই, আমরা একবারে মুখে মুখে গুণ করে লিখতেছি, দুই একে দুই, দুই দুকুনে সরি, এখানে আমরা সংখ্যাগুলো লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এভাবে যাচ্ছে। তারপরে দুইয়ের পরে তিন, তিনের গুণিতক আবার লিখি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এভাবে আর কি চলতে থাকবে। আরেকটা কি আছে, চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, এভাবে চলতে থাকবে। এখন দুইকে গুণ করে করে আমরা কি পাই, দুই একে দুই, দুই দুকুনে চার, দুই তিনে ছয়, দুই চারে আট। ওইভাবেই তিনের যদি আমরা গুণিতক বের করি, তিনেকে তিন, তিন ত্রিকে, তিন দুকুনে ছয়, তিন ত্রিকে নয়, তিন চারে বারো, এখানে আমরা আবার পাইছিলাম কি, পাঁচ দুকুনে দশ, ছয় দুকুনে বারো। আবার এখানে চারের গুণিতক, চারেকে চার, চার দুকুনে আট, চার তিনে বারো। তাহলে এখানে দেখো দুই তিন এবং চার এর দুই তিন চার এবং চারের সাধারণ গুণিতক এখানে আমরা কি পাইছি, এর গুণিতক দুই চার ছয় আট দশ বারো, এখানে তিন ছয় নয় বারো, এখানে চার আট বারো, সাধারণ মানে যেটা তিনটাতেই আছে। এখানে আমাদের প্রথমটা কি আছে, বারো, তারপরে দ্বিতীয়টাতে এখানেও হচ্ছে এটা বারো, এখানেও বারো, তাহলে সাধারণ গুণিতক আমাদের প্রথমটা হচ্ছে কি বারো। অতএব লসাগু বা লভিষ্ট সাধারণ গুণিতক হচ্ছে কি বারো, বুঝতে পারছো? এটা আমরা দুইভাবে এর গুণিতকগুলো বের করতে পারি। তাহলে গুণিতক কীভাবে বের করতে হয় তোমরা বুঝতে পারছো, তাই না? এখন আমি দেখব, এখন আমরা দেখব গুণিতক হলো, এখন আমরা দেখব গুণনীয়ক। গুণনীয়কের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, গুণনীয়ক কোন সংখ্যা যে যে পূর্ণ সংখ্যা দ্বারা, কোন সংখ্যা যে যে পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে
নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগ করলে মিলে যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক মানে কোন সংখ্যা যে যে পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগ করলে মিলে যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট যেমন দেখো 4 এর গুণনীয়ক চার কি কি দ্বারা বিভাজ্য মানে ভাগ যায় 4 একে 4 4 ভাগ 2 2 দুগুণে 4 4 ভাগ 3 এটা হচ্ছে যাচ্ছে না আবার 4 ভাগ 4 সমান 1 তাহলে অতএব 4 এর গুণনীয়ক হচ্ছে আমরা ইউ এর মতো করে লিখব 1 2 আর 4 দুইটা দুই দুইবার করে লিখব না এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে তার মানে 1 দিয়েও ভাগ যাচ্ছে তাহলে 1 2 আর 4 আবার দেখো 8 8 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 8 কে 8 8 ভাগ 2 2 4 এ 8 8 ভাগ 3 এটা যাচ্ছে না 8 ভাগ 4 2 4 দুগুণে 8 8 ভাগ 5 এটা যাচ্ছে না তারপরে 8 ভাগ 6 এটাও যাচ্ছে না 8 ভাগ 7 এটাও যাচ্ছে না 8 ভাগ 8 এটা হচ্ছে 1 তাহলে এখানে আমরা 8 এর 8 এর গুণনীয়ক কি কি পাইছি দেখো এই যে 1 2 1 2 4 8 এখানে আমরা 8 এর গুণনীয়ক পাইলাম 1 2 4 8 এখানে একটা জিনিস খেয়াল করো এখানেও কিন্তু কি এখানে মিল আছে কোন কোন সংখ্যা মিল আছে 1 মিল আছে 2 মিল আছে 4 মিল আছে তাহলে এই যে সংখ্যাগুলো মিল আছে গুণনীয়ক সংখ্যাগুলো মিল আছে তাহলে এখানে আমরা কি বলবো গুণিতকের মতো 4 ও 8 এর সাধারণ সাধারণ গুণনীয়ক 1 2 আর কি পেলাম আমরা 4 এখানে একটা জিনিস দেখো এই গুণনীয়কের বেলায় এদের মধ্যে কি বড়টা কোনটা বড়টা কি বড়টা হচ্ছে 4 তাহলে গরিষ্ঠ 4 ও 8 এর গরিষ্ঠ মানে বড় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে কি 4 অথবা গসাগু হচ্ছে 4 গসাগু হচ্ছে কি 4 গরিষ্ঠ গরিষ্ঠ মানে বড় আর লঘিষ্ঠ মানে আমরা গুণিতকের বেলায় লঘিষ্ঠ দেখলাম তাহলে লঘিষ্ঠ হচ্ছে কি সবচেয়ে ছোট তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে এখানে আমরা কি পাইলাম 4 আমরা অঙ্কতে গেলে আমরা ইয়া করতে পারবো এখন আমি আরেকটা ধারণা দেব একটা অঙ্ক দেই তোমাদেরকে লেখা হয়েছে তাই না এটা নিচেরগুলো লেখা হয়েছে ঠিক আছে আমি মুছে দিচ্ছি এখানে দেখো
12টি চকলেট ও 18টি বিস্কুট সমানভাবে ভাগ করে দিতে চাও। এখানে হলো তুমি, তোমার কাছে 12টি চকলেট আছে এবং 18টি বিস্কুট আছে, এটা তুমি সমানভাবে ভাগ করে দিতে চাও। তাহলে এখন আমরা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আমরা লিখতে পারি, 12-এর গুণনীয়কগুলো লিখো। তোমরা এটা পারবে না, আমি যে গুণনীয়ক কীভাবে বের করতে হয় সেটা দিলাম। তাহলে 12-এর গুণনীয়কগুলো লিখো। খ হচ্ছে 12 জনের মধ্যে চকলেট ও বিস্কুট ভাগ করে দেয়া যাবে। আরেকটা হচ্ছে, বারো এবং 18-এর সাধারণ গুণনীয়কগুলো লিখো। এটা হচ্ছে গুণনীয়ক। তাহলে 12-এর গুণনীয়ক যেভাবে আমি শিখাইলাম ভাগ করে করে বিভাজ্য, এখানে 12 এবং 18-এর সাধারণ গুণনীয়ক বের করবা, তারপরে সেখান থেকে আমরা সাধারণ গুণনীয়কগুলো নিব। আর এই নাম্বারটা কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, এটা হবে আমাদের গসাগু। এখানে আমি আরেকটা ছোট্ট বিষয় তোমাদেরকে আমি বলবো। এই অধ্যায়ের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা বাকি অঙ্কগুলো আমরা করতে পারবো, সেটা অনুযায়ী এখানে হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক ও যৌগিক সংখ্যা। তোমরা ক্লাস 4-এ দেখেছো মৌলিক সংখ্যা কী, কারো মনে আছে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে। আমরা গুণনীয়ক করলাম, তাই না? তাহলে যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে, এখানে দেখো, এটা তোমরা তুলে নিছো, ঠিক আছে, এটা তোমরা করতে পারবা। আমি এখন শুধু একটু সামান্য ধারণা দেই মৌলিক এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যার মাত্র 2টি গুণনীয়ক আছে, যেমন 3। আমরা গুণনীয়ক কীভাবে বের করলাম? গুণ করে করে, তাই না? তাহলে 1 গুণিত গুণ করে করে ভাগ বের করছি, গুণনীয়ক হচ্ছে ভাগ। তাহলে 3-কে 1 দিয়ে ভাগ করে 3-কে 3, এই 3-কে কি আরও কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এই যে মাত্র কয়টা গুণনীয়ক পাইছি আমরা, 1 আর 3। তাহলে যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার দেখো, 1 এবং ওই সংখ্যা ছাড়া যে সংখ্যার আরও গুণনীয়ক আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, যেমন 4। দেখো, 4 ভাগ 1, 4-1-কে 4, 4 ভাগ 2, 2-2-কে 4, তাই না? তাহলে এখানে আমরা কী পাইলাম, 1, 2, এখানে 2টা একই আছে সেজন্য 1 নিলাম, আর 4, এখানে আমরা মাত্র 2টা পাইছি, আর এখানে আমরা কী পাইছি, 3টা। তাহলে 2-এর অধিক যেখানে গুণনীয়ক আছে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর এই 2 হচ্ছে, এই 2 কিন্তু হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, আর 1 হচ্ছে সার্বজনীন সংখ্যা। আর যখন আমরা যৌগিক সংখ্যা গঠন করি তখন মৌলিক সংখ্যার গুণফল দ্বারা যৌগিক সংখ্যা গঠন করি, যেমন 12-এর যৌগিক সংখ্যা আমরা কী কী পাচ্ছি, 2 গুণন 6, এটাকে আবার যখন আমরা ভাগ করব 2 গুণন 3। তাহলে এখানে এই যে ভাগ করছি আমরা, 12 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে এখানে এই 2 একটা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা গুণ করে আমরা কী পাই, যৌগিক সংখ্যা পাই। বুঝতে পারছ? এখন আরেকটা জিনিস দেখাই আমি তোমাদেরকে, এই লসাগু গসাগু আমি গুণিতক দিয়ে বের করছি, তাই না? লসাগু গসাগু আমরা গুণিতক এবং গুণনীয়ক,
তোমাদের বইয়ে আরেকটা আছে হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয়। তাহলে আমরা একটা দেখি 18, 12 এবং 14। আমরা যখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব তখন সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা কি দেখলাম? 2। এখন আমরা 2 দিয়ে যে এইভাবে ভাগ করব, এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে 2 দিয়ে এই 18, 12, 24, 14, তাহলে 2 দিয়ে 18কে ভাগ করলে কত হচ্ছে? 9। 2 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল কত হচ্ছে? 6। আর 2 দিয়ে 14কে ভাগ করলে ভাগফল হচ্ছে কত? 7। প্রথমবার কিন্তু সবগুলোই ভাগ গেছে, তাই না? এখন দ্বিতীয়বার দেখো, 9, 6 আর 7, 7 কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, 7 হচ্ছে মৌলিক সংখ্যা, শুধু 1 দিয়ে এবং ওই সংখ্যা অর্থাৎ 7 দিয়ে ভাগ যাচ্ছে। এখন বাকি যে সংখ্যা 2টা আছে সেটা দেখি আমরা, এটা কি দিয়ে ভাগ যাচ্ছে? 2 দিয়ে তো আর যাচ্ছে না, 3টাই যাচ্ছে না, শুধু 1টা যাচ্ছে। এখন 3 দিয়ে দেখি, 3 3 9, 3 2 6, আর এটা যাচ্ছে না, তাহলে 7-এই আমরা নামালাম। এখানে এখন একটা জিনিস দেখো, এই যে 2, এই 2টা 3টা সংখ্যায় ভাগ গেছে। তাহলে যখন আমরা গসাগু বের করব, একটা অঙ্ক দিয়ে আমি 2টা দেখাচ্ছি, গসাগু যখন বের করব আমরা তখন এই যেই সংখ্যাটা প্রতিটা দিয়ে ভাগ গেছে অর্থাৎ এই যে 2, এই 2 হচ্ছে আমাদের গসাগু, মানে ওটা সবটাতেই ভাগ গেছে। তাহলে আর যদি আমরা লসাগু বের করি তাহলে এই যে বাকি উৎপাদক, মানে অন্ততপক্ষে 2টা ভাগ যাবে এবং বাকি যে উৎপাদকগুলো থাকবে সেইটার গুণফল হবে লসাগু। 2 × 3 × 3 × 2 × 7, প্রথম থেকে যেই যেই উৎপাদকগুলো পাইছি আমরা সেটার গুণফল হবে আমাদের কি? লসাগু। তাহলে এটা তোমরা গুণফল বের করতে পারবে না, এখানে তোমরা গুণ করে এখানে লসাগু বের করতে পারবে। এই পদ্ধতিটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি বা উৎপাদকের সাহায্যে লসাগু বা গসাগু নির্ণয়। এখন তোমরা বাড়ির কাজ লিখে নাও। ৩৪, ৬৪, ৩০, ৩টি সংখ্যা, এই সংখ্যা থেকে আমরা ছোট ছোট সৃজনশীল অঙ্ক তৈরি করি। দেখো, প্রথম সংখ্যাটির 3টি গুণিতক লিখো, প্রথম ও দ্বিতীয় সংখ্যার সাধারণ গুণনীয়ক লিখো, আরেকটা সংখ্যা 3টি লসাগু কত? করতে পারবে না, এটা তোমরা খাতায় তুলে নাও। আরেকটা 2 নম্বরে তোমাদের বইয়ের 5ম অধ্যায়ের 37 পৃষ্ঠা 6 নম্বর, 37 পৃষ্ঠার 6 নম্বর তোমরা এখানে সৃজনশীল আকারে তৈরি করতে পারবে। এই যে যেইভাবে আছে গুণিতক নির্ণয়, সাধারণ গুণনীয়ক নির্ণয়, লসাগু এবং এখানে যে প্রশ্ন আছে সেটা তোমরা সুন্দরভাবে খাতায় সমাধান করবে এবং যখন স্কুল খুলবে তোমরা আমাদেরকে দেখাতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।